নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো দু হাজার সালের পূর্ণিমা তালিকা নিয়ে দু হাজার সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সবকটি পূর্ণিমার দিন তারিখ সহ পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তোর সঙ্গে শেয়ার করবেন আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার তাহলে দর্শক বন্ধুরা আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক দু হাজার সালের সব কয়টি পূর্ণিমার দিন তারিখ এবং তিথির সময়ক্ষণ দু সালে মোট বারোটি পূর্ণিমা এবং প্রথমে আলোচনা করব জানুয়ারি মাসের পূর্ণিমা তিথির সময়ক্ষণ নিয়ে দর্শক বন্ধুরা তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি সোমবার পূর্ণিমা এবং এই পূর্ণিমাকে পৌষী পূর্ণিমা নামে জানা যায় এবং পূর্ণিমা তিথি শুরু হবে পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি সোমবার শেষ রাত্রি পাঁচটা বেজে তিন মিনিটে এবং পূর্ণিমা তিথি থাকবে বা পূর্ণিমা তিথি শেষ হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি মঙ্গলবার রাত্রি তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবার ফেব্রুয়ারি মাসের পূর্ণিমার সময়ক্ষণ বন্ধুরা বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি বুধবার পূর্ণিমা এবং এই পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা নামে জানা যায় পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার ইংরাজি সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে বারোই ফেব্রুয়ারি দু হাজার ইংরাজি রাত্রি সাতটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবার দু সালের মার্চ মাসের পূর্ণিমার সময়ক্ষণ দর্শক বন্ধুরা তেরোই মার্চ দু হাজার পঁচিশ ইংরাজি বৃহস্পতিবার পূর্ণিমা এবং এই পূর্ণিমাকে ফাল্গুনি পূর্ণিমা নামে জানা যায় পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ দু হাজার ইংরাজি সকালে দশটা পঁয়ত্রিশ মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে চোদ্দোই মার্চ দু হাজার ইংরাজি দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি অর্থাৎ চোদ্দোই মার্চ দু হাজার ইংরাজি দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবার দু সালের এপ্রিল মাসের পূর্ণিমার সময়ক্ষণ দর্শক বন্ধুরা বারোই এপ্রিল দু হাজার ইংরাজি শনিবার পূর্ণিমা এবং এই পূর্ণিমাকে চৈত্রী পূর্ণিমা নামে জানা যায় এবং চৈত্রী পূর্ণিমা তিথি শুরু হবে চৈত্রি পূর্ণিমা তিথি শুরু হবে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ ইংরাজি রাত্রি শেষ রাত্রি তিনটে বেজে একুশ মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ ইংরাজি রাত্রি শেষ রাত্রি পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি চৈত্রী পূর্ণিমা তিথি এবার মে মাসের পূর্ণিমার সময়ক্ষণ দু হাজার পঁচিশ সালের মে মাসে পূর্ণিমা তিথি পড়েছে বারোই মে দু হাজার পঁচিশ ইংরাজি সম্বার এবং এই পূর্ণিমাকে বৈশাখী পূর্ণিমা নামে জানা যায় পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই মে দু হাজার ইংরাজি পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই মে দু হাজার পঁচিশ ইংরাজি রাত্রি আটটা এক মিনিট গতে এবং পূর্ণিমা তিথি শেষ হবে বারোই মে দু হাজার পঁচিশ ইংরাজি রাত্রিটা পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবার জুন মাসের পূর্ণিমার সময়ক্ষণ দু হাজার পঁচিশ সালে পূর্ণিমা তিথি পড়েছে এগারোই জুন দু হাজার পঁচিশ ইংরাজি এবং এই পূর্ণিমাকে জ্যৈষ্ঠী পূর্ণিমা নামে জানা যায় এবং পূর্ণিমা তিথি শুরু হবে দশই জুন দু হাজার ইংরাজি সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাচ্ছে এগারোই জুন দু হাজার ইংরাজি দুপুর একটা তেরো মিনিটে অর্থাৎ এগারোই জুন দু হাজার ইংরাজি দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবং সেদিনই পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে এবার জুলাই মাসের পূর্ণিমার সময়ক্ষণ দশই জুলাই দু হাজার পঁচিশ ইংরাজি বৃহস্পতিবার আষাঢ়ি পূর্ণিমা বা আষাঢ় শুক্ল পূর্ণিমা নামে জানা যায় এই তিথিকে এবং পূর্ণিমা তিথি শুরু হবে পূর্ণিমা তিথি শুরু হবে দশই জুলাই দু হাজার পঁচিশ ইংরাজি রাত্রি একটা ছয়ত্রিশ মিনিট গতে অর্থাৎ দশই জুলাই দু হাজার পঁচিশ ইংরাজি মধ্যরাত্রি একটা ছয়ত্রিশ মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে পূর্ণিমা তিথি থাকবে এগারোই জুলাই দু হাজার পঁচিশ ইংরাজি রাত্রি দুটো বেজে ছয় মিনিটে অর্থাৎ রাত্রি দুটো বেজে ছয় মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবার আগস্ট মাসের দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের পূর্ণিমার সময়ক্ষণ দর্শক বন্ধুরা নই আগস্ট দু হাজার পঁচিশ ইংরাজি শনিবার পূর্ণিমা এবং এই পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমা নামে জানা যায় শ্রাবণ মাসের শুক্লপক্ষেরই পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি শুরু হবে পূর্ণিমা তিথি শুরু হবে আটই আগস্ট দু হাজার পঁচিশ ইংরাজি দুপুর দুটো বেজে বারো মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে পূর্ণিমা তিথি থাকবে নই আগস্ট দু হাজার পঁচিশ ইংরাজি দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবার সেপ্টেম্বর মাসের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের পূর্ণিমার সময়ক্ষণ অর্থাৎ ভাদ্রপদ পূর্ণিমা বা ভাদ্রী পূর্ণিমা এবং দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসে পূর্ণিমা তিথি পড়েছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি রবিবার এবং পূর্ণিমা তিথি শুরু হবে পূর্ণিমা তিথি শুরু হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি রাত্রি একটা একচল্লিশ মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি অর্থাৎ সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি মধ্যরাত্রি একটা একচল্লিশ মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাচ্ছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি রাত্রি এগারোটা আটত্রিশ মিনিটে অর্থাৎ শনিবার মধ্যরাত্রি একটা একচল্লিশ মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং রবিবার সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রি এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবার অক্টোবর মাসের দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের পূর্ণিমার সময়ক্ষণ দর্শক বন্ধুরা ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ ইংরাজি সম্বার পূর্ণিমা এবং এই পূর্ণিমাকে আশটি পূর্ণিমা বা শারদ পূর্ণিমা নামে জানা যায় তার সঙ্গে এই পূর্ণিমাকে কোজাগরি পূর্ণিমা নামেও জানা যায় দর্শক মধ্যে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ ইংরাজি দুপুর বারোটা চব্বিশ মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাচ্ছে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ ইংরাজি সকাল নটা বেজে সতেরো মিনিটে অর্থাৎ সকাল নটা বেজে সতেরো মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি অর্থাৎ কোজাগরি পূর্ণিমা তিথি এবার দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের পূর্ণিমার সময়ক্ষণ দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ সালে কার্তিকী পূর্ণিমা ব্রত পালিত হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি বুধবার কার্তিকী পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি শুরু হবে পূর্ণিমা তিথি শুরু হবে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি রাত্রি দশটা ছয়ত্রিশ মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে পাঁচই নভেম্বর দু হাজার ইংরাজি সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবার দু সালের অন্তিম পূর্ণিমা অর্থাৎ ডিসেম্বর মাসের পূর্ণিমার সময়ক্ষণ দর্শক বন্ধুরা চৌঠা ডিসেম্বর দু ইংরাজি বৃহস্পতিবার পূর্ণিমা এবং এই পূর্ণিমাকে মাঘশীর্ষ পূর্ণিমা নামে জানা যায় এবং পূর্ণিমা তিথি শুরু হবে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি সকাল আটটা মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি শেষ রাত্রি চারটে তেতাল্লিশ মিনিটে অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি শেষ রাত্রি চারটা বাজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি দর্শক বন্ধুরা তাহলে এই ছিল দু হাজার পঁচিশ সালের পূর্ণিমার সময়ক্ষণ বা পূর্ণিমা তালিকা এই ভিডিওতে শুধু ইংরাজি তারিখ নিয়ে আলোচনা করা হয়েছে দু হাজার পঁচিশ সালের সব কয়টি পূর্ণিমার তারিখ ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন তার সঙ্গে শেয়ার করবেন আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব তী সত্তর কমেন্টের উত্তর দিয়ে দিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ